সারা মানব জাতি একটা সংকটে, পৃথিবীর বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান জাতিসংঘ তারা সতর্কবাণী উচ্চারণ করেছে, পৃথিবীর অনেক দেশে খাদ্য উৎপাদন কমে যেতে পারে, ফলশ্রুতিতে খাদ্য সংকট এমনকি ভয়াবহ দুর্ভিক্ষ হতে পারে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে আমরা 1 ইঞ্চি জমি খালি রাখব না, আমরা আমাদের যে উৎপাদনশীলতা সেটিকে আমরা রক্ষা করব এবং উৎপাদন ফলন আমরা বাড়াব, সার্বিক উৎপাদন আমরা বাড়াব, বাংলাদেশ যেন কোনক্রমে কোন রকম দুর্ভিক্ষে আক্রান্ত না হয়, কেউ যেন না না খেয়ে থাকে, এটি হবে আমাদের প্রত্যয়। কাজে আমি সেই মাননীয় প্রধানমন্ত্রী তার প্রতিটি জাতির উদ্দেশ্যে ভাষণ, জাতির সাথে যে বিভিন্ন ভিডিও কনফারেন্স করছেন, সব ক্ষেত্রে কৃষির উপরে তিনি সবচেয়ে গুরুত্ব দিয়েছেন। এই আমন ফসলটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই ঝুঁকি কি কি ঝুঁকি আছে সেগুলো আপনারা বিস্তারিত আলোচনা করেছেন, সেই ঝুঁকির প্রেক্ষিতে কি কি পদক্ষেপ নিতে হবে সেগুলো আলোচনা করেছেন, আপনাদের প্রস্তুতির কথাই বলেছেন। কাজে কারো কোনো ব্যর্থতার জন্য, কারো কোনো অবহেলার জন্য, কারো কোনো উদাসীনতার জন্য আমাদের কর্মসূচি যেন কোনক্রমেই ব্যর্থ না হয়, আমাদেরকে অবশ্যই সফল হতে হবে। কাজে আমি বলবো আপনারা যারা দায়িত্বে রয়েছেন জেলা পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়ে, তারা এখন থেকে আরো সতর্ক হন এবং মাঠের কর্মীদেরকে, মাঠের কর্মকর্তাদেরকে তাদেরকে সতর্ক করেন, তারা যেন সার্বক্ষণিক, ঈদ আসছে, ঈদ থাক যাই থাক যত রকম বন্যায় আসুক, এই বন্যাকে সামনে রেখে যে ধরনের বন্যাই হোক আগাম বা পরবর্তীতে দেরিতে সেই বন্যা মোকাবেলা করার জন্য এবং ক্ষয়ক্ষতি কমে রাখার জন্য আমাদের সার্বিক প্রস্তুতি থাকতে। ক্ষতি হয়েছে, আউশ ধানের ক্ষতি হয়েছে, কিছু কিছু বীজতলা নষ্ট হয়েছে। আমাদের জন্য ঝুঁকিপূর্ণ হলো যে বীজতলা যেটা ক্ষতি হয়েছে, বীজতলা আমাদেরকে ফলি করতে হবে, আমন লাগাতে গেলে আমাদের এই বীজতলার আবার পুনঃ স্থাপন করতে হবে, নতুন করে আমনের চারা তৈরি করতে হবে। চালটাই হলো প্রধান, আমরা চাল খেয়ে থাকি, চালের উৎপাদন সবচেয়ে বেশি হয় বুড়োতে। দ্বিতীয় বৃহত্তম আমাদের মৌসুম হল আমন, এই আমন খুবই ঝুঁকিপূর্ণ, প্রচন্ড ঝুঁকিপূর্ণ। একটা হলো এই মুহূর্তে যদি বন্যা আরো দীর্ঘায়িত হয় তাহলে আমাদের সময় মতো রোপণ করা সম্ভব হবে, রোপণ করার পরে আবার যদি দেরিতে বন্যা আসে তখনও কিন্তু আমাদের জন্য সেটা হবে ঝুঁকিপূর্ণ।